নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11.2 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 17। মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্স এর 20%। এখানে এক্স হচ্ছে পূর্বের দৈর্ঘ্য এবং 20% বৃদ্ধি পাওয়ায় নতুন দৈর্ঘ্য হবে এক্সের 20%। এক্স প্লাস এক্স ইন্টু 20/100, এক্স প্লাস এক্স বাই 5 যোগ করে দিলে আমরা পাব 5x + x = 6x/5 একক। অতএব বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = 6x/5² বর্গ একক, স্কোয়ার করলে আমরা পাবো 36x² / 25 বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি -x² / 25 - x² / x² এখানে আমরা বিয়োগ করে দিব, লসাগু হচ্ছে 36x² - 25x² বিয়োগ করলে আমরা পাবো 11x² / 25 বর্গ একক। এবার আমরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটি বের করব। x² বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 11x² / 25 বর্গ একক। অতএব এক বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 11x² / 25 × x² বর্গ একক। অতএব পার্সেন্টের জন্য 100 বর্গ এককে
ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 11x² × 100/25 × x² বর্গ একক। এখানে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে দিতে পারি 25 দিয়ে। 100কে ডিভাইডেড করলে আমরা পাবো 4, 4 দিয়ে 11কে গুণ করলে পাবো 44 বর্গ একক। অতএব ক্ষেত্রফল 44% বৃদ্ধি পেয়েছে।